ধারণা এখন তোমাকে কে বাঁচাবে গুড বাই সুলতান মির্জা বুকে ঘুমাবি সন্তানের মতো ঘুমাবি Thank you.
আসুন আসুন, প্লিজ সিট ডাউন, বসুন। মাল রেডি করেছেন? হ্যাঁ, আপনাদের জন্য 300 কার্টন ফরেন হুইস্কি রেডি করা আছে। পে অর্ডার এনেছেন কি? না, সময়ের অভাবে পে অর্ডার করাতে পারিনি, তাই এই 50 লক্ষ টাকা ক্যাশ নিয়ে এলাম। খুব ভালো কাম করছো। আমি আবার পি অর্ডার মি অর্ডার বুঝি কম, আমি কাগজ দেখ কি করো, আমি নগদে বিশ্বাসী। কি বাজে বকছো, কে তুমি? কালা মানে তুমি আসো, যাও। কি নাম তোমার? রহিমা খাতুন। এই ব্যাগে কি আছে? হ্যাঁ বল, কি প্রবলেম? বাবা বাঁচান, থানার ছোট দারোগা ইদ্রিস আলীর ভয়ে আমার বউ ঘর থেকে বের হতে সাহস পায় না। বুঝতে পেরেছি রে, বুঝতে পেরেছি। থানার দারোগাকে কে না ভয় করে, এই সুলতান মির্জাও ভয় করে। খাদেম, বাবা, রাব্বানিকে ফোন লাগাও। সালাম মির্জা সাহেব। আরে আসুন আসুন মিস্টার মাওলা বক্স, নমিনেশন কনফার্ম তো? এবার এমপি এবং মন্ত্রী। জি, দয়া আপনার, ইলেকশনে জিততে পারাও তো আপনারই দয়া। বাবা, রাব্বানি সাহেব। হ্যাঁ রাব্বানি, হ্যাঁ সব খবর ভালো। শোনো, তোমার ইদ্রিস দারোগাকে আগামীকাল দুপুরের পর থানায় দেখতে চায় না। ওর চেহারাটা খারাপ কিনা জানি না, তবে লোকটা খারাপ। ওকে বাই। হ্যাঁ শোন, চোরের ভয় বউ ন্যাংটা রাখলে, চোর কিন্তু খাতির করে না। আমার বউয়ের দিকে কেউ হাত বাড়ালে আমি তার জানের দিকে হাত বাড়াবো। আসুন সুফিয়ান সাহেব, কেমন আছেন? ভালো তো? ভালো থাকতে পারলাম না মির্জা সাহেব, মন্ডলের লোকজন সাইট বন্ধ করে দিয়েছে। 50 লাখ টাকা নগদ না দিলে কাজ করতে দেবে না। যান, হ্যাঁ যান, আপনারা সবাই যান। আসসালামু আলাইকুম, আসি বাবা। খাদেম, বাবা, লাখ টাকা কয় টাকায় হয় রে? লাখ টাকায়। হ্যাঁ ঠিক আছে, আপনারা যার যার টেন্ডারই বাক্সে ফেলে যান। আমি জুমলা, জুমলা মন্ডল। আজ এখানে একটাই টেন্ডার ড্র হইব, আমার ভাই মন্ডলের টেন্ডার। বাস ফাইনাল, জুলে টেন্ডার ফালা। ওকে ডার্লিং। বাক্স ক্লোজ করেন, আর কেউ এখানে টেন্ডার ফেলার সাহস করবে না। না ডার্লিং, একজন সাহস দেখাতে পারে। কেডা, কার কথা কইতাছস? কালা মানিক। কালা মানিক, এই জুমলার নাম শুনলে আর বাপ হইতে সাহস পাইব না। চল। মির্জা সাহেব, মির্জা সাহেব, আপনার লোকেরা মন্ডল বাহিনীর কাছে ব্যর্থ হয়ে টেন্ডার নাতে পালিয়ে এসেছে। বাবারে মানিক ভাই, ওই জঙ্গলের মধ্যে সুলতান মির্জার কো ড্রপ হইব না। বাক্স উঠা, সাফাই কর। কালা মানি লো রেটে বিশ্বাস করে না, হাই রেট ফাইনাল। এই মোটা টেন্ডার ফালা। মানিক ভাই, আমরা কি করব? জুমলা সাহেবলে কি বলবো? মন্ডলের ভাই জুমলা আবার সাহেব, আইসকের পর জুমলা আর কোনোদিনই কথা কইব না। বলো না,
বলো না ডার্লিং, বলো। আরে ডার্লিং, নতুন কইলা বিয়া করানোর কি হইলো? আমার ভাই তো তোমারে বউ বলে মাইনা নিছে, অহন খালি প্রেম কইরা যাও। বলো না, কবে আমাকে বউ করে ঘরে নিচ্ছ? খুব তাড়াতাড়ি, আজ রাইতেই আমি তোমার স্বপ্ন পুরা করুম। আপনার জন্য নাস্তা পাঠাইছে। কেডা পাঠাইছে? কালামানি। শালা, জমলাকে গোলা বারুদের ভয় দেখাস? জমলা গুলি খায় না, গুলি খায়। আইস তোরে খাইছি। বল কালামানি কোথায়? এইখানে। এবার যা বলি তা কান পেতে শোন, আর যা যা বলি মন দিয়ে শোন। আমি চাই কালামানিকে লাশ, মানে কালা কুত্তার লাশ। না, তার আগে আমি কালামানিকে একটা কথা বলবি না, আমার ভাইয়ের ঘুম ভেঙে যাবে। আমার ভাইয়ের ঘুম ভেঙে যাবে, আমার ভাইয়ের ঘুম ভেঙে যাবে। আয় দাঁড়িয়ে দেখছিস কে, মন্ডলের ভাইয়ের লাশ দাফনের জন্য কিছু টাকা দিয়ে দে। দেখছিস না ফকিরের মতো ওর ভাইয়ের লাশ নিয়ে এসেছে? জবানের লাগাম দাও সুলতান মির্জা, আমি তোমাকে লাশ দেখিয়ে কাফনের টাকা চাইতে আসিনি। আমি এসেছি খুনের বদলা খুন এই কথাটা বলার জন্যে। তুমি তোমার ছেলেকে আমার হাতে তুলে দেবে, তারা হলে খুঁজে বের করে খুন করব। তুমি যদি কালামানিককে আমার হাতে তুলে দাও, তাহলে বাবা হয়ে সন্তানের লাশ দাফন করার সুযোগ পাবে,
আর চুক্তি না দাও তাহলে শেষ সুযোগও তুমি হারাবে। সুলতান মির্জার সন্তান বিহরিস লাশে পরিণত হবে এমন দুর্ভাগ্য নিয়ে সে জন্মায়নি। আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, তোমার সন্তানের লাশ আমি টুকরো টুকরো করে শহরের সমস্ত কুকুরকে দিয়ে খাওয়াবো। যা যা, তোর চ্যালেঞ্জ আমি গ্রহণ করলাম, নাও গো টু হেল। তাহলে তুমিও প্রস্তুত হয়ে নাও। আরে গেল কোথায়? গাও ভাই গাও, মানিক ভাই বিরাট দিলের মানুষ। কিন্তু স্যার আমার গলা ভালো নেই, সেই সন্ধ্যা থেকে গাইছি। ওই গিটারের পো, আমার ইমোশনে হিট করিস না, গা রাইত বড়া গা, সকালে বাজ যাবে। পড়েছি মোগলের হাতে, খানা খেতে হবে রাতে। জানি না কেন Ah!
শান্তি হয়েছে, আমি তো আরে খুশি গরম। কারে খুশ করবা? পরে তখন জানা যা পড়ান লাগবো। কসকে গোলা বারুদ কি জুই খাইলো না মরে কেমনে? গুলি না খায় মানুষ মরে মরে মরে। আহারে বেচারা স্বপ্ন সাপ ছিল, স্টুডিও বানাইবো সেটবার করবো সব শেষ। এই মরা তাজা, আমার ইমোশনে হিট করিস না, ওরে মেডিকেলে নিয়ে চল। হ্যাঁ হ্যাঁ চল। আমার কি দোষ? এই দোষ তোর না, দোষ আমার। ওর রাইত ভোর গান গাইছি, গলা ক্র্যাক করছে। এই বা ও যদি গান গাইবার না পারে, তুই ডাক্তার জীবন ভর গান গাবি? টেলমা গান গা। আমার সোনা পাখি কোন বাসে জ্বালাও গেলে? ডাক্তার দিয়ে গান গাইলে কি আমার গলা ভালো হইব? আমার গলা তো শেষ, আমার বিশ্বজুড়ে খ্যাতি স্বপ্ন, নিজের স্টুডিও দেওয়ার স্বপ্ন সব শেষ। অল ড্রিমস আর শেষ হবো কেন? টাকা লাগে মানিক দিব, খারাপ তোরা। আমি যাইতাছি আর আইতাছি। বাজান, ও বাজান। আরে হায় হায় আমার কালা মানিক, তোকে ছাড়া তো আমি চোখে অন্ধকার দেখি। অন্ধকার দেখলে বাতি লাগাও, চোখে চশমা লাগাও, আমার টাকা লাগবো। টাকা লাগলে নিবি, মানি ইজ নো প্রবলেম। কত টাকা দরকার তোর? তোমার কাছে আমার কত টাকা আছে? তোর টাকার কোনো হিসাব আমি রাখি না রে কালা, যা আছে সবই তোর। কত লাগবে? দশ হাজার বিশ হাজার? আহা দশ লাখ বিশ লাখ কেমনে কই, কত টাকা লাগবো? আচ্ছা দশ লাখই দাও। খাদেম বাবা দশ লাখ? জি। দেখ বেটা, তোর মুরগি তুই কোন দিক দিয়ে জবাই করবি সেটা তোর ব্যাপার, আমি কিন্তু তোর বাপ, আমার কথাও একটু মনে রাখিস। ইমোশনে হিট দিও না বাজান। তুমি কি মনে করো আমার নাম কালা মালিক বইলা আমার মনটা কি কয়লার মতন কালা? না বাজান, তুমি আমার পাইলা পয়সা বড় করছো। আমি জানি আমি তোমার আপন পোলা না। কি বললি, কি বললি তুই? ফের যদি আপন পর নিয়ে কথা বলবি তো যা, টাকা নিয়ে যা। হলেন মানিককে টাকাগুলো দাও। এত বড় অঙ্কের টাকা মানিকেই প্রথম নিল, কিন্তু কেন? ওই মোটা তাজা লম্বু গায়ক কি ঠিক আছে? ঠিক আছে, অল্প অল্প গানও বাড়িতেছে। এলো তোর লেগে টাকা লইছি। হ্যাঁ এবার তো সব স্বপ্ন আর সাত পুরাহনের পালা। টাকা হ্যাঁ দশ লাখ। আরে বিশ্বাস করিস না কেন, মাইনকে কি চিস জানোস না, খুইলা দে আমো।
কেমন মানুষ আপনি বলুন তো? গরিব মানুষকে এত টাকা একবারে দিতে হয়, এটার নাম হলো মানি স্টক। গরিব লোকদের 10 লাখ টাকা দিতে হলে ভেঙে ভেঙে দিতে হয়, অল্প অল্প করে দিতে হয়। হ্যাঁ ঠিক কইছো, আমি 2 নার্সকে দিয়ে দিলাম। টাকা লোভ টিকা আল্লাহ বাঁচাইছে। এসব কি হচ্ছে? 10 লাখ টাকা দিবার কথা কইছি, তোমার 2 নার্স শেষ। বলেন কি, এইভাবে মেয়ে মানুষকে কেউ টাকা দেয়? মেয়ে মানুষ টাকা দেখলে এমনি অজ্ঞান হয়ে যায়। ঠিকই কইছো, অন টাকা গুলা তুমি রাখো। এইটা দেখি ট্রাফিক জ্যাম লেগে গেল। গরিবের শব্দ সাত তো বুক জুড়ে কেড়ে মা, তা কোনোদিন পূরণ হয় না। কেন পূরণ হবে না বাবা? যদি নাম করা গায়িকা হতে পারি, নাম যশ খ্যাতি সেই সাথে টাকাও আসবে, তোমার চোখ ভালো হবে, তুমি 2 চোখ ভরে এই সুন্দর পৃথিবীটা দেখবে। চলো। কই যাইবে? টেলিভিশন কেন্দ্রে। ওখানে আমার মেয়ের অডিশন আছে। আমি অন্ধ, কিন্তু আমি একজন সঙ্গীত শিক্ষক। ওঠেন ওঠেন, চলো বাবা। সপ্তাহ সপ্তাহ বাবা ভালো করে পাখির খাঁচায় আটক করে রাখ, পোষ মানতে 2-4 দিন সময় লাগবো। আর যদি পোষ মানতে না চাই, তাহলে কালা মানিক ভাই তো আছে, খবর দিলে মানিক ভাই আইসা নিজেই পোষ মানাবার ব্যবস্থা কইরা দিব। এই নে যা। কালা মানিকের টাকায় গায়ক অনেক স্টুডিওর মালিক হয়েছে, বাংলাদেশের ঘরে ঘরে তার গানের ক্যাসেট বাজে। হাওয়ার মতন আইব, বাতাসের মতন বাইরে যাব, বহুত মজা লাগতেছে বাজান, আসমানের লগে কথা কইতাছি। তুই ঠিক হবি না রে, তুই ঠিক হবি না। চারিদিকে দুশ্মনের বন্ধু, পিছন থেকে গুলি করব, মানকা ফুট। পেছন থেকে কেমনে গুলি করবি? আমরা আছি না, প্রথম গুলি আমি খাবো। আরে তুই তো পিছনে, সামনের গুলি কে হইব? সামনে আমি আছি না, সামনে দিয়ে গুলি আইলে আগে আমি খাবো। তোরা 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 আমার এত ভালোবাসো, ইসির ইমোশনে হিট মারছে, ইমোশনে হিট মারছে, মানকা শেষ। দোস্ত, ইমোশন ডাউন করার পয়েন্ট আছে। আরো খবর পাইছি, খাসা মাল মুর্শিদালাল বাইরে থেকে আমদানি করছে, মোবাইলে বুকিং দিছি। লজাই মসফুর্তি করবি,
चल दे चल ঠিক কইছ তোর মতন পণ্য আমি কোনো বাজারে দেখি না পাও থেকে মাথা পর্যন্ত কেমন চোখে পানি মারা ছিলানি করবি না ছিলালি আমি জানি না আজ তুমি আমার প্রথম পুরুষ তাই কি কইতে চা আমি তোর প্রথম মর নখরা করে রেট বাড়াবি দালালে খাইবো তোর লাভ কি সর্বনাশ ছাড়া আমার কোনো লাভ নেই সাহেব আজকের পর আজকের পর আমি আর কোন পুরুষকে ভয় পাবো না মানুষ থাকবো না নারী থাকবো না বর্বণিত হয়ে যাব ইমোশনে হিট মারিস না পেঁচাও কম পেঁচাও কম পেঁচাল নয় এক যুবতীর কথার দলিল আজকের দিন ভুলে যেও না সাহেব আমিও তোমার চেহারাটা ভুলবো না কারণ তুমি হবে আমার কুমারী জীবনের কলঙ্কের দাগ লাগানো প্রথম পুরুষ তোমার চেহারা আমি কেমন করে ভুলবো কালামানিক নাম আমার আমি কারো নষ্ট কই নাই তুই করতেন কেমন এলি আমার কবি তুই কি লাভ সাহেব আমার দুঃখের ইতিহাস শুনে তুমি হয়তো খাতির করবে কিন্তু আর আর সব পুরুষ যারা এই বাজারে আসবে তারা তো খাতির করবে না এই কালামানিক যারা খাতির করে তার খাতির রাখনের জায়গা হয় না কত দুঃখ কি রসুলপুরের এক অন্ধ সঙ্গীত শিক্ষকের মেয়ে আমি বাবার বুক ভরা ছিল স্বপ্ন আমাকে সঙ্গীত বিশারদ বানাবে দেশের নাম করা শিল্পী বানাবে তাই নাম রেখেছিল স্বপ্না কদিন আগে টেলিভিশনে অডিশন দেওয়ার জন্য বাবার সাথে ঢাকা এলাম পথে মুর্শিদ দালাল আমাকে অপহরণ করল পেছনে দৌড়াতে গিয়ে আমার অন্ধ বাবা আমার চোখের সামনে গাড়ি চাপা পড়ে মারা গেল আমাকে এখানে এনে দেহ ব্যবসা করানোর জন্য দিনের পর দিন না খাইয়ে রাখলো করলো অমানসিক অত্যাচার চাবুকের আঘাত আর ক্ষুধার জ্বালা সইতে না পেরে আজ রাজি হলাম তুমি এলে প্রথম পুরুষ হয়ে যা কইলি যদি সত্যি হয় তাইলে মহিষার আমি খাইছি আর যদি মিথ্যা হয় আমার শরীরের দাগগুলো যদি মিথ্যে হয় তাহলে আমি মিথ্যে বলছি এই দেখো চল আমার সাথে এই বাজারে তুই থাকবি না চল সুলতান মির্জাকে কি দরকার আপনার কালামানিক আমার লোকজনের কি অবস্থা করেছে আমার 5 লাখ টাকার মাইয়া মানুষ তুই লাইনে হয়ে গেছে তুই কি আমাকে হুমকি দিচ্ছিস ওই দালালের বাচ্চা হুমকি দিচ্ছি না বলবার চাইছি মন্ডলের কানে যদি কথাটা যায় একটা অঘটন ঘটবার পারে অঘটন অঘটন যা কথাটা বলে দে দেখি কি ঘটাতে পারে Ah!
হারাম জাদা কালা কুত্তা আমার ভাইয়ের জান নিয়েছে, আমার এখতিয়ার থেকে তুলে নিয়ে গেছে মেয়ে মানুষ, আর তুই আমার লোক হয়ে বিচার নিয়ে গেছিস মির্জার কাছে। আমার ভুল হয়ে গেছে মন্ডল সাহেব, আমারে মাফ করে দিন। এই ভুল শুধরাবার একটাই রাস্তা আছে, আমি যা বলি তা কান পেতে শোন, আর যা না বলি তাও মন দিয়ে শোন। ওই মেয়েটাকে উদ্ধার করার নামে কালা মানে দাঁড়া কালা কুত্তার সাথে দুশ্মনী যোদ্ধার কর। ওই মেয়েটাকে চাই, সেই সাথে চাই ওই কালা কুত্তার জন। দোস্ত কাজটা ভালো হলো না। কোন কাজটা? সেমরিরে তুইলা না কেন? মোস্তফুরতি বাড়িতে কেন, হোটেল হইব। ভালোই হয়েছে, আমাকে সবটা লেগাই আনছে রং মারায়। জীবনের প্রথম পুরুষ, আমি তোর প্রথম পুরুষ। কি হয়েছে, খাবে ভূতাইছে? হুয়া পার হুয়া পার, মানিকার গর্দে ভূতাইবার সাহস পাইব না। নিজের জান নিয়ে ফিরে যা, হারামজাদার দল আমার কালা মানিকের দিকে যে চোখ তুলে তাকায় আমি তার চোখ তুলে নেই। এক মিনিটের মধ্যে জায়গা খালি কর, নইলে কেউ হেঁটে যাওয়ার উপযুক্ত থাকবি না। দেখ বাপ, ইতিহাস সাক্ষ্য দেয় পৃথিবীতে নারী নিয়ে অনেক যুদ্ধ বিগ্রহ হয়েছে, নতুন করে আর কোনো ধ্বংস যজ্ঞের দরকার নেই। আমাকে আমার ভাগ্যের হাতে ছেড়ে দাও, আমি চাই না আমার জন্য তোমার কোনো ক্ষতি হোক, আমার জন্য তোমার শত্রুর জন্ম নিক। তোর জন্য আমি হাজারো শত্রু জন্ম দিবা পারি, তোরে আমি আমার কোন জায়গায় এন্ট্রি দিছি তুই জানোস না। আগে তোরে বিখ্যাত করে লই, তারপর ওই জায়গাটা তুই নিজেই খুঁজে নিবি। মানুষ তো স্বার্থপর, আমার জীবনটা বদলে যাবার পর আমিও তো বদলে যেতে পারি, তাই ওই জায়গার ঠিকানাটা আজই বলো না শুনি। আমি জানি তুই বদলাবি না, আরে তুই তো আমারই বদলাই দিবি। তোমার এই বিশ্বাস যেন সত্যি হয়। আরে ওই বইব ঠিকই হইব, আজকের দিনে বেশি কথা কইতে আসি, আগে তোর গান গানের ব্যবস্থা করে লই, আমি যাই। এটা কোনো গোলের মোড়ের রেস্টুরেন্ট নয়, এটা থ্রিস্টার হোটেল। এখানে উইন্টার গার্ডেনে স্টার সিঙ্গাররা গান গায়, আজ রাতে গান গাইবে মিস্টার অ্যান্ড্রু কিশোর। এই মদন কেঠা নামই তো শুনি নাই। বলো কি, দেশের এক নম্বর সিঙ্গার তার নামও শুনুনি? হুই না কাম নাই, আজ রাইতে আমার শিল্পী গান না গাইলে আপনার হোটেল বোমা মাইরা উড়াই দেবো, মনে থাকে যেন। মানে মানে প্লিজ ট্রাই টু আমার কথাটা বুঝতে চেষ্টা করো। বুঝছি তো, আমি তো কইছি ভালো না গাইলে বাদ দিবে, লোকসান যা হয় আমি দেব। ওকে ডান, তোমার শিল্পী গাইবে।
কাজল শাড়িরা ঝোল চোখের কাজল শাড়িরা ঝোল দি আমায় আমি ঢাকি ঢিকি ঢিকি জল ঢিকি 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 আগুন জল ঢিকি 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 জল ঢিকি 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 আগুন জল ঢিকি ঢিকি চেষ্টা করেছো কি মন খারাপ করলে না তবে কথা দিচ্ছি আপনার সাথে গান গাওয়ার সুযোগ পেলে একদিন আপনাকে হারিয়ে দেবই সেদিন তোমাকে গুরু মানবো গুরু মানলে গুরু দক্ষিণা দিতে হবে কিন্তু জানিও চলবে না আরে দরদ দিয়ে গাইতে হবে বুকে লাগছে না কই লাগতাছে না বুকে বুকে এখন কই লাগতাছে পাসায় কোনো চিন্তা করিস না চিটাগাং এর মঞ্চে এবার মাত করে দিব
তোর ভাষা জানে কি কস কিয়ামত করে দেবো কিয়ামত অনেক স্বপ্নের সুপাইড অ্যালবাম ভালোবাসার জ্বালা শেষ হয়ে গেছে এত আশা করে এলাম শেষ হয়ে গেল আচ্ছা ভাই অনেক স্বপ্নের থার্ড অ্যালবামটা বাজার কবে আসবে দুদিন পরেই পাবে ও আচ্ছা থ্যাংক ইউ স্বপ্না রানী সিটাগাঙ্গে গান গাইবার গেল লগে মাইনকা যায় নাই এই সুজু মানিক শালা জানতেও পারবে না ওর স্বপ্নে রানী স্বপ্না পাখি কই উড়াল দিছে উইরা গেল গা দোস্ত এইটা কি করলি টাটকা জিনিসটা একটা জুয়ান পোলা লগে পাঠাই দিছস একই হোটেলে থাকবো ইশ্বরে ছাড় না আরে ছাড় যেমন করে ধরলি মনে হয় ওই মায়ের প্রেমে পড়ে গেছস মানে কি প্রেমে পড়বো প্রেমেতে পড়ছি আমি বারোটা এক মায়ের প্রেমে পড়ছি এ কস কি রে তোর নজরে যদি বাউটাও হয় তাহলে মাইয়া তোর বাকে দেয়ার ফুটটা রে হ্যাঁ দেয়ার ফুটটা মায়ের দেই নাই তাই আজ মাপুম চার পাঁচ সাড়ে পাঁচ লম্বাই তো ঠিকই আছে বারোটা কই কেমনে আমার মেয়েটা কি করবা তিন ফুটে লম্বু নিজের মেয়েকে দেখো আমার বাপে তোমার মতো নাটাল লাগে আমার বিয়া দিব না হে শালারে আমি আসার দিব কি কইলি আমার আসার মারবি আব্বা তুমি আমার ধর্মের ভাই তুমি আমার আব্বা খালুর আব্বা তুমি লম্বা অনেক লম্বা করে বেলাইছো আব্বা ও আব্বা গো দুলারি দুলারি তোমার আব্বা কও সারি দিতি দুলারি ওই নাটা শোন আমার মাইয়ারে বিয়া করতে হইলে আমার মাইয়ার মতো লম্বা হইতে হইব নামে লম্বু হইলে চলবো না পারবি লম্বা হইতে তুলেন দেই চেষ্টা কইরে তুলারি তুলো ঠিক আছে আচ্ছা ভাই একটু উপকার করবেন অনেক স্বপ্নের টেলিফোন নাম্বারটা দিতে পারেন আমি ওনাদের ভক্ত
আপনি পত্রিকাতে দেখেননি অনেক স্বপ্ন তো চিটাঙ্গে শো করতে গেছে? আমাকে একটু অটোগ্রাফ দেন প্লিজ। আমাকে একটা দেন স্বপ্ন, আমাকে একটা দিন। আপনি আমাকে একটা অটো দিন। Okay, okay, come on, no more, please. All right, no more, no more. Is it up now? Take a seat. At the photograph, please. আমার চোখের দিকে তাকাও স্বপ্না, তাকাও স্বপ্না। তুমি সঙ্গীত ভালোবাসো, তুমি নিজেকে ভালোবাসো, তুমি আমাকে ভালোবাসো, তুমি আমাকে ততটাই ভালোবাসো যতটা তুমি সঙ্গীত ভালোবাসো। এ কথা কি মিথ্যে? না অনিক, আমিও তোমাকে ভালোবাসি, আমার সঙ্গীতের মতোই আমি তোমাকে ভালোবাসি। I love you.
चलो कोथाय होटेले चलो तुमी हाँ आमी आज तुरे कुन बापे बासाई पो हाथ बढ़िया देख तुर बाप सामने दारनो চাকুতে রক্ত বাইর হয় না শুধু বুকের ভিতরে জ্বালা বাড়ায় এই হলো ভালোবাসার চাকু ডর ধরায় দিছিলি দোস্ত অহন বুঝছি স্বপ্ন রে তুই ভালোবাসা ফলাইছি স্বপ্ন আমার জীবন স্বপ্নে সেই মাই হয়ে আইছে যার আমি শুধুই স্বপ্নে দেখতাম স্বপ্ন রে এটা তুই কইছস কইতে চাই যদি ঠিক মতন কইতে না পারি আমার তো বলার ভাষা ঠিক না ভালোবাসার কথা কইতে হইলে সুন্দর ভাবে কইতে হয় একটা কাজ করি কাল থেকে পাঁচটা মাস্টার রাখি আমার শুধু সুন্দর ভাবে কথা বলা আর ইংরেজি শিখাইব গুড মর্নিং সবাইকে
Everybody okay? Hey, little man, come here. Who are they? Oh, ei kotha. It is a Maulvi. Maulvi? Maulana, Maulana. Oh, Maulana. Thakur. Namaskar. Thakur? Mane Pandit, Pandit. Aapse kaam. Okay, okay. Eta onko master? Alaikum. Mathematics? Yes. Ah. Sir, you call my boss, Kalamani. Room ago. Oh, I see. Yes. Dost, jainga di koili. Aro Amitabh Bachchan khel. Chal tora niche theke kamne tora jaga bola boshai. Are bo. Are rak. Tore ekta byamchon shikhe ditechi. Khushir thela. Ei rak ei mezbe. Ready ho. Ready. Are আরে টান দিল মজা পাবি আরে রিল্যাক্স রিল্যাক্স আরে তুই এখন জিনিস রে কি হলো টিচার মানিক রে পড়াইলেন না না ওই হালা মানুষ কোন জীব না পয়সা গেছে গা রাম 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 এ কি অবস্থা ইংরেজ হয়ে গেল বাঙালি উল্টা বিদ্যা ভরে দিছে বুঝিনি অনেতানেরে মূলবি বানা দেব মূলবি আর আরে বানাইব পুরুত নাউজুবিল্লাহ আয় আগে পুরুত করে উড়ে যাই না রাম 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 শেষে মৌলবি হব শুনো ভেতরে যাবে না এক কাপ চা খেয়ে যাও পরে খাবো একটু তাড়া আছে বাসায় কেউ অপেক্ষা করছে কি তা অবশ্য করছে না একজন কিন্তু সবসময় অপেক্ষা করে এই মুহূর্তে অবশ্য করছে না কারণ এখন সে তোমার সামনে সামনে নয় বুকের ভেতরে সুতরাং অপেক্ষা করার দরকারই হয় না চলি বাই তোর গত পরশুদিন আসার কথা ছিল ফ্লাইট মিস করেছিলাম ওকে আমি এখনই আইতাছি মানিক ফিরোজ খান অ্যামাউন্টটা ক্যাশ দেবে এক্ষুনি নিয়ে আয় এখন আমি পারুম না বাজান আমগো কাজের বুয়াটা ডাক্তার দেখাই দিব আমি যাই খাদেম কবে থেকে ওকে মানুষ করছি এমন ঘটনা হয়নি আজ প্রথমবার মানিক আমার চোখের দিকে না তাকিয়ে কথা বলে গেল তাও নিজের ভাষায় নয় বুয়ার ভাষায় মিথ্যে কথা বলে গেল কেন কি হয়েছে ওর স্বপ্না আরে ওই স্বপ্না স্বপ্না আমি না তুই তুই রাজ্য জয় করাইছ জানস তুই ছিলি না আমার মোটেই খাওয়া তো হয় নাই বিশ্বাস হয় না বিশ্বাস হচ্ছে না কিচ্ছু বিশ্বাস করতে পারছি না নিজের কাছেই না এ কোন মানিক কথা বলছে আরে তোর মানিক তোর মানিক সেদিনের কথা তোর মনে নাই আমি বলছিলাম তুই আমার বদলায় দিবি এখন কথাটা সত্যি মনে হইতেছে না এত পরিবর্তন বিশ্বাস করতে পারছি না হা করে দেওয়াস কি সত্যরে স্বীকার কর বুচ্ছি হাইরা গেছস না তাই মুখে স্বীকার করস না ঠিক আছে আমি গাড়িতে বসলাম তুই জলদি আয় Thank you.
সুন্দর জায়গা তো কিন্তু হঠাৎ এখানে নিয়ে এলে কেন এইখানে তো বলা যায় যে কথা বলতে চাই কি কথা অনেক অনেক কথা মনের কথা স্বপ্নের কথা ভালোবাসার কথা কি হলো নামবে না হ্যাঁ হোটেলে এসে পড়েছে তো চল Welcome, Manik. I'm a singer. I'm a third class gunda shonge. Gure barachi. Shit. Ki bolli tui? Manik, behave yourself. You know, I am a police officer. Ah, jani. Tumi police officer. Bohut den dorbar korchi tomar sathe. Tomar full family ami chini. Kintu ei meye ke? O ekta bhadro ghorer meye. Bhadro ghorer meye tomar sathe boshe beer khay. Tar somman jay na. আর স্বপ্ন আমার সাথে আসছে বইলা তার সম্মান চলে গেছে স্যার প্লিজ স্যার এক্সকিউজ মি ডোন্ট ডিস্টার্ব এই ভদ্রঘরের মেয়ে আজকে এই স্বপ্নকে আমি তৈরি করছি আমি তৈরি করছি মানে প্লিজ চলো চলো স্বপ্না স্বপ্না মেম সাহেব তো সাহেবের লগে বেড়াইতে গেছে সিনেমা দেখা খাইয়া আইব ঠিক আছে নে খা হোটেলের ঘটনার জন্য আমি সরি তোর নিয়ে কেউ কথা কইলে আমার মাথায় আগুন ধরে যায় শুধু আমাকে নিয়ে কথা বলেনি বলেছে তোমাকে জড়িয়ে তুমি যা করেছো ঠিকই করেছো না না ঠিক করি নাই যা করছি সেটা হলো গুন্ডামি আসলে আমি তো একটা গুন্ডা কে বলে তুমি গুন্ডা গুন্ডা তো তারা যারা মানুষকে গুন্ডা বানায় গুন্ডা তো তারা যারা আমাদের মতো অসহায় মেয়েদেরকে ধ্বংসের দুয়ারে পৌঁছে দেয় যে উদ্ধার করে সে কেমন করে গুন্ডা হয় কিন্তু তবুও কি তোমার অনেক পরিবর্তন হয়েছে মানিক আরো দরকার বদলে ফেলব তোর জন্য আমি সবই পারব আমার জন্য হ্যাঁ স্বপ্ন ভালোবাসার জন্য মানুষ কি না করতে পারে আমি সবকিছু ছেড়ে দেব কালামানিক মারা যাবে জন্ম নিবে এক সত্যিকারী মানুষ যার ঘর হবে সংসার হবে ঘর বেস্ত করে রাখবে তোর মতন বউ আমার মতো কেন না না তোর মতন আর কে হবে তুই তো পৃথিবীতে একটাই স্বপ্ন দেখিস এরপর যখন তুই আর আমি বের হব তখন আমার নামে কেউ চিনবে না তোর নামে আমাকে চিনবে বলবে ওই যায় কোকিল কন্ঠি গায়িকা স্বপ্নার হাজবেন্ড প্লিজ চলো বাসা যাই আমার খুব খারাপ লাগছে খারাপ লাগতে আসে চল যাই চল নিশ্চয় শালা অনিকের ফোন স্বপ্না ওরে কিন্তু আমাদের কথা কিছুই বলবা না নে ধর হ্যালো স্বপ্না আরে তোমার ওখানে গিয়েছিলাম শুনলাম মানিকের সাথে বাইরে গেছো কখন ফিরলে আই মিস ইউ স্বপ্না আই লাভ ইউ সরি রং নাম্বার অ্যাভয়েড করছে কেন হ্যালো একটু আগে তুমি যখন ফোন করেছিলে তখন আমার পাশে মানিক দাঁড়িয়েছিল সরি রং নাম্বার হ্যালো অনিক অনিক কাকে ফোন করছিস অনিককে না না স্টুডিওতে থাক পরে করবো
স্বপ্না তুমি থ্যাঙ্কস গড স্বপ্নাকে তো চিনতে পেরেছো কিন্তু কণ্ঠচিহ্ন ফোনে কথা বললেন না আমার ভীষণ খারাপ লেগেছে খারাপ লাগাটাই স্বাভাবিক যদি চেনা মানুষ হঠাৎ অচেনার ভান করে বলে দেয় রং নাম্বার তখন তখন ফোনের পাশে মানিক দাঁড়িয়েছিল সো হোয়াট মানিকের সামনে ফোনে কথা বলার স্বাধীনতা কি তোমার নেই আছে কেন থাকবে না কিন্তু কিন্তু সব কথা সবার সামনে বলা যায় না কেন বলা যাবে না মানিক মানিক নিজেই তোমাকে আমার হাতে তুলে দিয়েছে তোমার হাতে আমাকে তুলে দিয়েছে স্টার বানানোর জন্য তোমার প্রেমিকা বানানোর জন্য নয় প্রেমিক তো সে নিজেই সেজে বসে আছে মানিক আমাকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছে আমাকে ভালোবাসতে শুরু করেছে আর তুমি আমার কাছে তুমি সবই জানো অনেক না 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 আমি জানি না তোমার অনেক কিছুই আমার জানার বাকি আমি তো অন্ধকারে বসে অন্ধের মতো ভালোবেসেছি একবারও ভেবে দেখিনি যে ভালোবাসার কথা তুমি আমাকে বলেছো সে কি শুধুই তোমার মুখের কথা মুখের কথা নয় অনেক তাহলে কেন পারো না মানিকের সামনে সে কথা বলতে মানিক তোমার কে মানিক আমার কে সে কথা তোমার অজানা নেই অনেক মানিক আমাকে ধ্বংসের চোরাবালি থেকে উদ্ধার করে এনেছে দিয়েছে নতুন জীবন সেই জীবন আমি তোমাকে পেয়েছি এই জীবনের বাহক তো আমি কিন্তু হকদার সে মানিকের সে উপকারের দান শত জন্মে দেবার সাধ্য আমার হবে না কিন্তু কিন্তু মানুষ তো পৃথিবীতে আসে মাত্র একবার সুতরাং এই এক জন্মের ভালোবাসা তুমি কোরবানি করার সিদ্ধান্ত নিয়েছ বাহ স্বপ্না বাহ কি চমৎকার তোমার কৃতজ্ঞতা বোধ অথচ অথচ কি অকৃতজ্ঞ আমি মানিক তো আমাকেও দিয়েছে বিরাট জীবনের সন্ধান দিয়েছে বর্ণময় জীবনের সিঁড়ি তৈরি করে অথচ অথচ আমি তা মালু ভুলে গেছি আমার বন্ধু তোমাকে ভালোবেসে যেও আমি আমি তোমাকে আঁকড়ে ধরতে চাইছি একজন খাঁটি বন্ধু আমার যোগ্যতা জানলে সে প্রেমিকায় কেমন করে এবার তুমি আমাকে বলে দাও অনিক আমি কি করব কি করা উচিত আমার আমাকে তুমি পথ দেখাও অনিক পথ দেখাও জানা নেই আমি নিজেই তো অন্ধ বরং তুমি বলে দাও তোমার আর মানিকের সুখের জন্য আমার কি করা উচিত ভুলে যাও আমাকে গালি দাও আমাকে ঘৃণা করো আমাকে এছাড়া এছাড়া আমি যার কোনো পথ দেখছি না বলতো এটা কি একটা পোস্টার হ্যাঁ পোস্টার খুলে দেখ খুশি হস নাই না কেন তাইলে কি অনিকের ছবি কেন আর কোনো ছবি ছিল না তাইলে কি আমার ছবি এলে খুশি হইতি আরে আমার ছবি ছাপাইব না ঘরে টানায় রাখার জন্য তোলা হইব এবার বল অনিকের উপরে তরে তো রাগ কেন ঝগড়া করছস অনিক কিন্তু আমার ভালো বন্ধু অনিক শুধু নিজেই বড় হতে চায় না তোকেও বড় করতে চায় বিখ্যাত করতে চায় যেমন চাই আমি আরে বোকামি আমি তো তোর অন্তর্জুড়া আমি যেখানে আছি সেখানেই থাকবো তাই অনিকের সাথে আমার কোনো তুলনা দিবি না শুধু আমার স্বপ্নটা আমার পুরো করতে দে মানে তুমি তুমি আমাকে নিয়ে বেশি পাগলামি করছো তুমি কেন বুঝতে পারছো না এত বুঝি আমার কোনো কাজ নাই আমি শুধু বুঝি তোর বিখ্যাত করতে হইব দেশে বিদেশে লোকে চিনবে জানবে জীবনের যত কিছু আছে সব কিছু ব্যয় করব তবুও তোকে বিখ্যাত করে ছাড়বো এটা আমার চ্যালেঞ্জ মানিক এখানে তোর সমস্ত টাকা আছে 1,10,00,000 এই টাকা তুই জান বাজি রেখে কামিয়েছিস একদিকে মৃত্যু আর একদিকে জীবন এই দুইয়ের মাঝে দাঁড়িয়ে তুই কামিয়েছিস এ টাকা যা নিয়ে যা
কিন্তু একটা কথা বল, হঠাৎ তোর এত টাকার দরকার হলো কেন? বাবা, এই টাকা দিয়ে আমি একটা বাড়ি করব, বিয়া শাদী করব, সংসার করব। এই জীবন উপরে আমার ঘৃণা ধরে গেছে, আমি তোমাকে সঙ্গ ছেড়ে দিতে চাই। আমার যারা পোলামাই হইব তারা যেন কেউ আমার মতো না হয় সেই চিন্তা করতাস। আমার চোখের দিকে তাকিয়ে কথা বল, আমি তোর প্রতিটি নিঃশ্বাস প্রশ্বাস চিনি। আমি জানি কেন কমাস ধরে তোর কাজে মন বসে না, কেন কথায় কথায় তুই মিথ্যে বলিস। প্রেম, প্রেমে পড়েছিস তুই, ব্যাস হয়ে গেছে না? জান হাতের মুঠোয় রেখে কামানো এই টাকা তুই সেই মেয়ে মানুষের জন্য উড়াতে চাস? মানিক বেটা, একটা গল্প আমি বরাবর তোকে বলে এসেছি। এক বিরাট সদাগর ছিল, অডেল সম্পদ ছিল তার, ছিল বহু সমুদ্রগামী জাহাজ। আয়েশের বন্দরে যারা রূপের পসরা সাজায় তেমনি এক নারীর সাথে প্রেম হলো তার। অর্থের প্রাচুর্যে প্রেম কিনতে চাইল সদাগর, প্রেম তো কিনতে পারলই না, নিজেই বিক্রি হয়ে গেল, ডুবে গেল সব জাহাজ, তলিয়ে গেল সব সম্পদ, জীবন বন্ধুকি পড়ে গেল নদীর দাসত্বের শিকলেই। সত্যবাদী লোক ছিল সে, কথায় কথায় মিথ্যে বলতে বাধ্য হল, ঠিক তোর মতো। এই জন্য বলছি বাপ, যতটা এগিয়েছিস ওখানেই থেমে যা, নইলে ধ্বংস হয়ে যাবি, বরবাদ হয়ে যাবি তুই। অভিজ্ঞতা থেকে বলছি বাপ, এই বিশ্বরা শুধু মানুষের রক্তই চুষে খায় না, কলজাটা পর্যন্ত ছিঁড়ে খায়। এখনো সময় আছে, ফিরে আয়। আমার পক্ষে ফিরে আসা আর সম্ভব না বাবা, আমি সত্যি প্রেমে পড়েছি। তবে আমি বলি নাই বাবা, একটা ভদ্রঘরের মেয়ে আর আমি ভালোবাসছি। ভদ্রঘরের মেয়ে? বাজার থেকে যাকে তুলে এনেছিস সে ভদ্রঘরের মেয়ে হয় কি করে? সি ইজ কমপ্লিটলি এ প্রস্টিটিউট, বাজারের পতিতা সে। খবরদার বাবা, স্বপ্নাকে তুমি পতিতা বলবা না। পতিতাকে পতিতা বলবো নাকি দেবী বলবো? দেবী? আরে ওরা তো কষায়ের দোকানে ঝুলানো লোভনীয় পশুর রং, যে কেউ কিনে নিতে পারে। মানিক খবরদার, ওকে কিছু বলবি না, দিওয়ানা হয়ে গেছে, ও পাগল হয়ে গেছে, বাপের গায়ে হাত তুলতে চায়, খ্যাপা কুত্তা হয়ে গেছে। হ্যাঁ কুত্তাই তো, রাস্তা থেকে কুড়িয়ে এনে মুখে ভাত তুলে দিয়েছি, নতুন জীবন দিয়েছি। এমন কোনো বিরাট উপকার করো না, তুমি ভাত মুখে তুলা দিছো কিন্তু খাতে তুলে দিচ্ছ অস্ত্র, বাদ দিয়ে জীবন বাঁচাইছ কিন্তু কর্ণের জীবন কাইরা নিবার করেছ, নতুন জীবন দাও নাই দিছ খুনির জীবন। আজ যখন আমি নতুন জীবনে পা দিতে গেছি তখন খুনির মতন তুমি সামনে দাঁড়াইছ। যা বেরিয়ে যা, বাধা দেব না তোকে, নিয়ে যা তোর টাকা পয়সা, আমার ছাতার তলার থেকে বেরিয়ে গিয়ে দেখ মাথার উপর স্বাধীন সূর্যের তেজ কত কঠিন। নাও গেট আউট। আমার হাতে মারা গেলে ও তো সম্মানের মৃত্যু মরবে, ও তো মরবে দুর্ভাগ্যের চাবুক খেয়ে। ইউ উইল ডাই লাইক এ স্ট্রিট ডগ। ইয়েস ইয়েস ইয়েস। রাস্তা ছাড়মসি, নাইলে আইজকে আমি কাউরে ছাড়ব না। আগে নিজে পাইছালো। আরে
দোষ আমার জন্য তুই খুন জড়াইলি লোকে কৃতজ্ঞতার খাতিরে কত কিছুই তো কোরবানি করে আর আমি তো সামান্য রক্ত দিয়েছি চল তোর হাসপাতাল নিয়ে যা চল চল স্বপ্না কুল ডাউন স্বপ্না আমার কিছুই হয়নি আই এম অল রাইট স্বপ্না এত আঘাত শরীরে নিয়ে বলছ তোমার কিছু হয়নি এর চেয়ে বড় আঘাত বুক পেতে নেবার জন্য নিজেকে তৈরি করছি সে আঘাতের ভাগ নেবার মতো মানুষ আছে কিন্তু কিন্তু এই আঘাত এই আঘাতের ভাগ নিয়েছে মানিক সেও আহত হয়েছে একটা প্রশ্ন করব স্বপ্না মানিকের বুকে পড়ে তুমি এভাবেই কেঁদেছ অনেক তুমি আমাকে কি ভাবো তোমাকে নিয়ে ভাববার অধিকার আমার কোথায় তবু জানতে ইচ্ছে করে তাই এই অবান্তর প্রশ্ন উত্তর দেবার দরকার নেই স্বপ্না দরকার নেই কিন্তু উত্তর আমার কাছে আছে একটি কথা তোমার পরিষ্কার করে জানা দরকার অনেক আমি যে কৃতজ্ঞতার বলি কাষ্ঠের বলি হয়ে গেছি এতে কোনো ভুল নেই এরপর যদি জানতে চাও তোমরা দুজন কে কতটুকু আপন আমি শুধু এটুকু বলবো মানিকের কিছু হলে আমি অভিভাবকহীন হয়ে যাব আর তোমার কিছু হলে আমি মরে যাব কে মারা যাবো মানিকের সামনে থেকে তোরে তো আর রেলও নিয়ে যাবার পারবো না তোর দিকে যে চোখ দিব তার আমি কুত্তার মতন গুলি করে মেরে ফেলামো ভুল কথা মিথ্যে কথা তোরা কেউ ওকে মারতে পারবি না সুলতান মির্জার সাথে বিদ্রোহ করে বেরিয়ে এসে কালা মানিক মোটেও দুর্বল হয়নি এবার আমি যা বলি তা কান পেতে শোন আর যা না বলি তাও মন দিয়ে শোন মানিককে তোর অস্ত্র দিয়ে মারতে পারিস নি আমি ওকে অস্ত্র ছাড়াই মারব মানিক স্বপ্না আর অনেককে বানিয়েছে গায়ক গায়িকা আর আমি ওদের বানাবো মানিক ধ্বংসের নায়ক নায়িকা প্রাণে প্রাণে তুমি আছো মনে আছো প্রাণে প্রাণে জীবনের গানে গানে জানে মন জানে তুমি আছো মনে আছো প্রাণে প্রাণে জীবনের গানে গানে জানে মন জানে বলে হৃদয় আর কারো নয় তুমি কাছে এলে হয় কি যেন কি হয়ে যায় তুমি কাছে এলে হয় কি যেন কি হয়ে যায় Oh.
কারো নয় তুমি কাছে এলে হায় কি যেন কি হয়ে যায় তুমি কাছে এলে হায় কি যেন কি হয়ে যায় তুমি আছো মনে আছো প্রাণে প্রাণে জীবনের গানে গানে জানি মন জানি তুমি আছো মনে আছো প্রাণে প্রাণে জীবনের গানে গানে জানি মন জানি বলে চলে হয় কি যেন কি হয়ে যায় তুমি কাছে নেই কি যেন কি হয়ে যায় আরে সিঙ্গার তো চলে এসেছে একটা ছবি তুলাল ছবি তুলতে দিন আরে ভাই সরেন না আপনি কি স্টার নাকি আরে ভাই সরেন না এক্সকিউজ মি ছবি তুলুন আজ আমাদের যে প্রতিষ্ঠা তা ওরই দান তুলুন তুলুন মিস্টার অনিক আপনাদের গেস্টকে আমাদের সাথে পরিচয় করিয়ে দিন ওনার পরিচয়টা বলুন প্লিজ ও আমার বন্ধু মানিক কালা মানিক কালা মানিক কিন্তু যাইতে তৈব দোষ আসলে আমরা তো বিনা দাওতের মেহমান পার্টির ঘটনার পর ও নিশ্চয় বুঝতে পেরেছে রাজমিস্ত্রি দালানি গাথে সে দালানের মালিক সে হয় না স্বপ্না এখনো সময় আছে মানিকের ঘোর কাটিয়ে দেবার একবার অন্তত মুখ খুলে তোমার বলা দরকার তুমি মানিককে ভালোবাসো না আমাকে ভালোবাসো আমার ভালোবাসা বুকের গভীরে লুকিয়ে রেখে তুমি মানিকের সাথে ভালোবাসা নাটক করতে পারো না এর নাম ধোকাবাজি ধোকাবাজি এভাবে তুমি আমাদের দুজনকে ধোকা দিচ্ছ না না আমি তোমাদের কাউকে ধোকা দিচ্ছি না আমি তো আমাকেই ধোকা দিচ্ছি তাহলে আজ স্পষ্ট করে তোমাকে বলতে হবে তোমার ভালোবাসা কার জন্য আমার জন্য না মানিকের জন্য আমি জানি না আমি জানি না আমি কিচ্ছু জানি না স্বপ্না স্বপ্না মানিক আরে না না
আলাদা হনের দরকারটা কি? জোড়া লাগা থাক, চোখে আঙ্গুল দা বুঝাই দিলি তুই কার। আমার মনে হয় স্বপ্না ঠিকই করেছে। তুই চুপ কর, চুপ কর। তুই কেটা, তুই একটা দুই টাকা দামের হোটেলের গায়ক, তোর আমি টাকা পয়সা দেব করছি? অস্বীকার করছি না। এই তুই স্বীকার করলে কি না করলে কি? তোর যে টাকা দিছি এইরকম বহু টাকার উপরে মানিক পানের চিপ মারে, আর তুই হারামজাদি, তোর আমি বাজার থেকে তুলে আনছি, আর তুই আমার বাড়িটারে আজকে বাজার বানাইছস। খবরদার মানিক, স্বপ্নাকে নিয়ে আর একটা বাজে কথা বলবি না। কেন, ইমোশনে হিট মারছি কি দেবি কমু? তুই বাঘের গায়ে হাত দিছস, তুই বাঘের গায়ে হাত দিছস। কোথায় ছিলে এতক্ষণ? বাইরে। এত রাতে বাইরে কি করছিলে? চিন্তা চিন্তা করতেছিলাম, আজকের পর থেকে আমার আর কি কি চিন্তা করতে হইব। মানিক, আজকের পার্টিতে ওরা তোমার সাথে যে ব্যবহার করেছে তা দুর্ভাগ্যজনক। অবশ্য ওরা অনেকেই তোমাকে চেনে না। আমি বা কয়জন চিনি, নিজের কাছের মানুষটাই চিনতে পারলাম না। আমি তর্কে বল চলতে কি জবাব পেলে তুমি খুশি হবে? তুমি তো আমার আজকের এই জীবন গড়ে দেওয়ার কারিগর। কারিগর, মিস্ত্রি, অনেক তোর কি হয়? অনেক, অনেক আমার বন্ধু। শুধুই বন্ধু, আর কিছু না? আর কি হতে পারে? হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। বেস্ট ফ্রেন্ড? হ্যালো অনেক, অনেক রাইতে তোর ঘুমের ডিস্টার্ব করলাম। আরে না না, কিসের ডিস্টার্ব, বই পড়ছিলাম। তো বল বন্ধু। অনেক, তুই আমারও বন্ধু, স্বপ্নারও বন্ধু, বেস্ট ফ্রেন্ড। এই জন্য স্বপ্নারে আমি বিয়া কইরা ঘর বান্দার স্বপ্ন দেখতাছি, তখন তরে আমি প্রথম ফোন করলাম। এই হিসাবে একটা পার্টি দিতাছি, বেস্ট ফ্রেন্ড হিসাবে তুই হবি চিফ গেস্ট। খুশি হয়েছস? তোর আর স্বপ্নার বিয়ে, আর আমি খুশি হব না? কংগ্রাচুলেশনস। স্বপ্নাকে ফোনটা দে। নে ধর। হ্যালো স্বপ্না, মানিক যা বললো তা কি তোমার মতামত নিয়ে হচ্ছে? তোমার হ্যাঁর মধ্যে আমি নায়ের সুর পাচ্ছি। স্বপ্না, এখনো সময় আছে, মানিককে সত্য বলো। তুমি ওকে নিয়ে কি চিন্তা করো আর আমাকে নিয়ে কি চিন্তা করো তা পরিষ্কার ভাবে বলার এখনই সময়। স্বপ্না, ভুল করো না, তোমার একটা ভুলের জন্য তিনটা জীবন পুড়ে ছাই হয়ে যাবে। That's right. Okay. Bye. মানিক আর স্বপ্নার এনগেজমেন্ট, হ্যাঁ, দাওয়াত না পেলেও আমাকে যেতে হবে, কারণ দশজনের জানার দরকার যে সুলতান মির্জার বিদ্রোহী চেলা কাকে বিয়ে করছে। ওখান থেকেই শুরু হবে মানিকের ধ্বংস। তুই ঠিক জানিস? হ্যাঁ বাবা, আজ রাতেই মানিক আর স্বপ্নার এনগেজমেন্ট, বহু লোকজনকে দাওয়াত করেছে। তুই যেভাবে মাল টানতাছস, পার্টি শুরু হওয়ার আগে তুই টাল হয়ে যাবি। না রে দোষ, আজ এই খুশির দিনে আমি যত মদই খাই না কেন,
মাতাল আমি হব না আজ যে আমার এঙ্গেজমেন্টের দিন নিজের হাতে করছি স্বপ্না মা স্বপ্না স্টার আমি রকে রকে দিপারে আসমানের কাছে যাইতে কিরে স্বপ্না
ভুল কইলাম এই স্বপ্না বল বল না বল না না তুমি ঠিকই বলেছো দেখতে স্বপ্না তোর আমার বিয়ে হইতাছে অনেকেরই ভালো লাগতাছে না আমার বন্ধু অনেকেরও ভালো লাগতাছে না কেউ আমারে তোর উপযুক্ত ভাবে না কিন্তু কেন আমি তোর উপযুক্ত না আজ আজ সবাই জানা দরকার আমারে সবাই জানে আমি কালামানি আমি একজন গুন্ডা সন্ত্রাসী কিন্তু তোর সম্বন্ধে আমার বেশি কিছু জানা নাই শুধু এইটুকু জানি তোর আমি থেকে তুই লান চালাম কানতে কানতে কইছিলি আমি তোর প্রথম পুরুষ আমি বিশ্বাস করছিলাম আমাদের কাজ তো কালাকুত্তাই করে দিয়েছে হ্যাঁ বাদ বাকি কাজ বাইরে করব চল হ্যাঁ ওই স্বপ্না আমি যা বললাম ঠিক বললাম কিনা হ্যাঁ তুমি ঠিক বলেছো আমি যা তুমি তাই বলেছো তুমি যা তুমি তাই করেছো বাহ মানে যাকে ভালোবাসিস বলে দাবি করিস যাকে বিয়ে করতে যাচ্ছিস তাকে ভরা মজলিসে এমন ইজ্জত দিলি যেখান থেকে তুলে এনেছিলি সেখানে চুড়ে ফেলে দিলি হ্যাঁ দিলাম তাতে তোর জলে কে জলে জলে কারণ আমি স্বপ্নাকে ভালোবাসি আর আমিও ভালোবাসি অনেককে হুঙ্কার দিও না মানে হুঙ্কার দিও না ভালোবাসা গুন্ডাতন্ত্রে বিশ্বাস করে না এই মুহূর্ত থেকে আমি কৃতজ্ঞতার বাঁধন মুক্ত তোমার মতো একজন গুন্ডাকেই তো বিয়ে করতে যাচ্ছিলাম শুধুই কৃতজ্ঞতার খাতিরে কারণ তুমি আমাকে ধ্বংসের চূড়াবালি থেকে তুলে এনেছিলে কিন্তু আজ তুমি আমাকে সেখানেই নিক্ষেপ করেছ আমার শুভ্রতা ঢাকা পড়ে গেল কলঙ্কের চাদরে আপনারা সবাই শুনেছেন আমার দুর্ভাগ্যের ইতিহাস আপনারাই বলুন এর মতো একটা অসামাজিক জন্তুকে কি বিয়ে করা যায় না ভাই আমাকে বিয়ে করবেন না এই বান্দারে আমি খুন করে ফেলবো চল আ চল না অনিক আমার অন্ধকার অতীত আজ সবই জানি এরপর এরপরও কি তুমি আমাকে কাছে টানবে Yeah.
কর বলে দেখ আজ তোমার ওর বড় কষ্ট হচ্ছে মানিক পাগল বাবা আমার অনিককে বাঁচান ওদের দুজনকে নিয়ে আয় যা এই সুলতান মির্জা জীবনভর ঘৃণা আর ভালোবাসার সমানভাবে দিয়ে এসেছে যার যা প্রাপ্য আমি প্রেম ভালোবাসার দুশ্মন নই আমি তো তাদের দুশ্মন যারা ভালোবাসার বুকে বিষ ঠেলে দেয় মানিক মানিক গত রাত্রে তাই করেছে বিষ খেয়েছে অ্যাসিড বমি করেছে সে যে অ্যাসিড হাজার জনমের নারী সত্তাকে ঝলসে দেবার জন্য যথেষ্ট অথচ অথচ তোরা দুজন এখনো সে মানিকের জন্য সাপাই গাইছিস এর নাম তো আত্মাহুতি কিন্তু মানিকের কি হবে মানিককে সামলাবো আমি আমি সামলাবো আমি নিজে তোদের বিয়ের ব্যবস্থা করব জীবনে মাফ করবো ওই কালেতে যাওয়ানের সময় অনিকের স্বপ্নারে মসিদারাল অ্যাটাক দিছিল বাজান সেভ করে ওগুলো গেছে খাদে মাসে আংটি ফেরত দিয়ে গেছে আর কয়ে গেছে বাজান কইছে ওগো বিয়া দিয়ে দিব বিয়া দিয়ে দিব না বাজান এটা করতে পারে না বাজান এটা করতে পারে না বাজান তুই মানিককে দুশ্মন বানাইস না তুই মানিককে দুশ্মন বানাইস না তুমি মন্ডল কুত্তা চোরের মতো তুই আমার বাড়িতে ঢুকেছিস ওই চোরের মতো না বল আসরিনের মতো ওই মির্জা বলেছিলাম না আমি হাত খেয়ে জন্ম নিস আমার মানিক আমার কালা মানিক তোকে ছাড়বে না আরে রাখ মানিকের ব্যবস্থা আমি করবো আগে নিজের কথা বল শহরে কুত্তাদের খাওয়াতে চাইলে বল টুকরো টুকরো করে দিয়ে যাই মন্ডল হরম যাদব তুই তোদের মারা যাবে না দুটোকে নিয়ে চল বাজান বাজান ওই বাজান বাজান ওই বাজান বাজান ওই বাজান মানিক উপরি গিয়া দেখ সব শেষ চল বাজান 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 কে
মানিক কেরা তোর গায়ে হাত দিচ্ছে মানিক কেরা তোর গায়ে হাত দিচ্ছে বাজান কেরা কেরা তোর রক্ত জড়াইছে না 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 আমার কিছু জানি খাদেমকে ওই খাদেম করে মেরে ফেলেছে স্বপ্ন আর অনিককে নিয়ে গেছে না না বাজান তোর কিচ্ছু হবে না বাজান তোর কিচ্ছু হবে না বাজান তুই স্বপ্ন আর অনিককে বাঁচা নইলে নইলে মন্ডল ওদেরকে মেরে ফেলবে যা যা বাবা যা দেরি করিস নে যা যা মন্ডল আইস তোরে খায় ভালো তোর শত্রু মানিক সাহস থাকলে মানিকের সাথে মোকাবেলা কর আমাদের ধরে এনেছিস কেন ওই সরি চিল্লাইস না তোদের উপর আমার কোনো রাগ নেই তোদের কষ্ট দেওয়ার জন্য আমি নিজেই কষ্ট পাচ্ছি কিন্তু আমার কোনো উপায় নেই তোরা দুজন হলি শিকার ধরার জাল অনেক আর তোকে এই জন্য ধরে নিয়ে এসেছি মানিক পাগলা কুত্তার মতো এখানে ছুটে আসবে স্বপ্ন আমার স্বপ্ন আর তোর কোন দিনে হবে না কোনোদিন হবে না চল না
আমাকে খুন করে স্বপ্নাকে আমার সামনে থেকে নিয়ে যেতে হবে, তার আগে নয়। স্বপ্নার জন্য শুধু তুই কেন, যে বাধা দিবে আমি তারই খুন করে বেরোব। মানে তুমি কি পাগল হয়ে গেলে? আমি পাগল, তোর জন্য পাগল। চল চল মানিক। মানিক, স্বপ্নাকে ছেড়ে দেই। তুমি সরে যাও বাবা। মানিক, আমি তোকে একদিন সন্তানের মতো বুকে জড়িয়ে নিয়েছিলাম, আর আজ আমি প্রয়োজনে তোর বুকে গুলি চালাবো। পারবা না বাবা, তোমার হাত কাঁপবো। আমি স্বপ্নার নিয়ে যাইতাছি, তাহলে চালাও গুলি, চালাও গুলি। মানিক, চালাও গুলি। মানিক, তুই আমাকে গুলি চালাতে